রঘুনাথগঞ্জের ওমরপুর তালায় 34 নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম হানিফ মিয়া ও হানিব আলী। উভয়ের বাড়ি কোচবিহারে। মাল বোঝাই একটি 14 চাকার বড় লরিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই তল্লাশি চালিয়ে লরির ছাদের ওপরে প্যাকেট বন্দি করা প্রায় 50 কিলো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। হ্যালো বন্ধুরা, এইরকমই লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের জঙ্গিপুর টিভি চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সার্চিং চলছে অনেকক্ষণ থেকে, আমরা দেখছি কি হলো আজ। সামনে যেটা পাওয়া গেছে, সবার সামনে ক্যামেরার সামনে ওপেন করা হয়েছে, সম্ভবত কোনো মাদক দ্রব্য হবে। যতক্ষণ না এটা ফরেন্সিক হচ্ছে ততক্ষণ তো বলা যাবে না, এই আর কি। আর কত পরিমাণ পাওয়া গেছে, 26.25 আপনারা দেখেন কেজি, এবং বাকি এখনও সার্চ হবে পুরো গাড়িটা, তারপরে সর্বমোট আপনাদের জানানো যেতে পারে যে আর কিছু পাওয়া গেল কি। তো কোথা থেকে আসছিল গাড়িটা? গাড়িটা বললো যে আসাম থেকে আসছিল। কি লোড আছে কিছু কি বোঝা যাচ্ছে? ওনারা তো ওনাদের বক্তব্য যে ভুট্টা বলেছে, কিন্তু এটা তো এক্সট্রা পাওয়া গেল উপরে। এবার ভুট্টাটাকে আনলোড করার পর বোঝা যাবে বাকি আর কিছু আছে কি। এখনো কি তল্লাশি চলছে? এই তো আপনার সামনে দেখতেই পাচ্ছেন যে লোক উঠেছে এবং খোলা চলছে, এবং পুলিশের পক্ষ থেকে ডাকা হয়েছে লেবার, পুরোটাই আমরা সার্চ করবো, কমপ্লিট করবো, তারপর বলা যায়। আজকে কি নাকা চেকিং চলছিল নাকি? এটা পুলিশ সম্ভবত বলতে পারবো না। সোর্স মারফত খবর। আপাতত দুজনকেই পাওয়া গেছে গাড়িতে, এই মুহূর্তে দুজনই দেখা যাচ্ছে। ম্যাজিস্ট্রেট হিসাবে এটা এই মুহূর্তে বলতে পারবো না, পুলিশের সোর্স মারফত পুলিশই বলতে পারবে। আমি জাস্ট আপনাদের ইনভেস্টিগেশন চলছে, পরে জানানো।